অনেক বয়স হয়ে গিয়েছে, স্মৃতি মাঝে মাঝে খুব বিশ্বাসঘাতকতা করে, ওই কিছু কিছু আবছা মনে পড়ে। বলুন না, তাই শুনি। তুমি সাথী হয়ে থাকবে কাছে, মন বলছে যাবে না দূরে, তোমায় ছাড়বো না কোনো দিনও, রাখবো হাতে হাতটি ধরে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব যে একটা খারাপ ছিল তা না, ভালোই ছিল। রাত্রিতে রান্না কি হয়ে গেছে? বাবা ঠাকুরদার কিছু সম্পত্তি হচ্ছে, তোমার জানা উচিত ছিল। এই বিস্কুট শেষ হয়ে গেছে। উফ, এই সকালে বলবি তো, আমি বাজার থেকে নিয়ে আসতাম। কিন্তু তখন চাকরির বাজার খুব খারাপ ছিল। সেই সময় আইন ব্যবস্থাটা বড্ড জটিল ছিল। একবার যাকে সেই পথে যেতে হয়েছে, সেখানে গিয়ে পড়লে সে সর্বশান্ত হয়ে যাবে। হাত সে যার গাফিলতির জন্যই কেটে থাকুক না কেন, কেন তাকে সারা জীবন পেনশন দেওয়া হবে না? আমাদের সরকার তো সাম্যবাদ মেনে নিয়েছে, তাহলে তো আপনার কোনো অসুবিধে নেই। আপনি চেষ্টা করলেই উমানাথকে কিছু সাহায্য করতে পারতেন, কিন্তু আপনার সেই ইচ্ছেটাই নেই। আপনাদের মতন মানুষের জন্য আমাদের সমাজটা আজ বিষিয়ে যাচ্ছে। ধর্মাবতার, আপনার জয় হোক ধর্মাবতার, আপনি দীর্ঘজীবী হোক।